বিসমিল্লা রহমানুর রাহিম সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অর্থনীতির অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ আজকে তোমাদের অর্থনীতির পত্রের তিন নম্বর অধ্যায়ের বাংলাদেশের শিল্প নিয়ে আলোচনা করা হবে আজকের আলোচ্য বিষয় পাট শিল্প কী পাট শিল্পের গুরুত্ব বর্তমান অবস্থা এবং পাট শিল্পের সমস্যা এবং সমাধানের উপায় এবং উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে এর আগের ক্লাসে তোমাদের শিল্পের রপ্তানিমুখী শিল্প নিয়ে আলোচনা করা হয়েছিল যে বাংলাদেশে প্রধান রপ্তানিমুখী শিল্প কী কী এর মধ্যে অন্যতম একটা শিল্প হচ্ছে পাট শিল্প পাট শিল্পের যে শিল্প কী এবং বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার কারণ পাট শিল্প হচ্ছে বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শিল্প যেটা কাচামাল ভিত্তিক এবং কৃষি ভিত্তিক শিল্প এটা পাকিস্তান আমল থেকেই এই শিল্পের প্রসার বাংলাদেশ আমাদের এখানে লাভ করেছে এবং এটার গুরুত্ব অনেক বেশি এমনকি আমাদের স্বাধীনতার পরেও এই পাট শিল্পের অনেক উন্নতি হয়েছে কিন্তু গত ইদানি এবং প্রায় কতগুলি কারণে কতগুলি সরকারি ব্যবস্থাপনা সরকারি ব্যবস্থা মানে বেসরকারি সরকারি পাটকলই আমাদের বেশি ছিল বিশেষ করে যে আদমজি আদমজি পাটকল এবং অন্যান্য পাটকলগুলি যে গড়ে ওঠার পিছনে সরকারি ব্যবস্থাপনা ছিল কিন্তু শ্রমিক অসন্তোষ এবং অন্যান্য বিদেশি বাজারের বিদেশি অন্যান্য প্রতিবেশী এবং অন্যান্য দেশের প্রতিযোগিতার কারণে আমাদের পাটের চাহিদা অনেক কমে যায় এবং পাট শিল্পের বিকাশ যতটা লাভ করার দরকার ছিল সেটাও আশানুরূপ বিকাশ হয়নি একে এক সময় সোনালী আস বলা হতো কারণ সোনালি সোনালী পাটের সোনালি কালারের জন্য একে সোনালী আস বলা হতো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো এখন ইদানিং আবার সারা বিশ্বে যেহেতু প্রকৃতি প্রাকৃতিক জিনিসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে পরিবেশের পরিবেশের ভারসাম্য পরিবেশের রক্ষায় পরিবেশের পরিবেশের জন্য পরিবেশ যাতে ভালো থাকে সেই জন্য পলিথিনের পরিবর্তে পাটের চাহিদা দেশে বিদেশে বৃদ্ধি পাওয়াতে এখন আবার পাট শিল্পের বিকাশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই পাট শিল্প গড়ে ওঠার কারণের মধ্যে একটা ছিল যে কৃষি এটা কাঁচামাল কৃষি এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর একটা কারণ হচ্ছে যে পাট শিল্পের জন্য যে আবহাওয়া উষ্ণ আবহাওয়া নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং নদী নদী পরিবহনের জন্য নদীপথ থাকা এটা বাংলাদেশে থাকাতে আমাদের এখানে পাট শিল্প গড়ে উঠেছে এখন আমরা আলোপ করব পাট শিল্পের গুরুত্ব পাট শিল্পের গুরুত্ব অনেক গুরুত্ব রয়েছে এর মধ্যে প্রধান যে গুরুত্বগুলি এক নম্বর হচ্ছে যে বৈদেশিক মুদ্রা অর্জন পাট শিল্পের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি এবং এই বৈদেশিক মুদ্রা মুদ্রা মাধ্যমে আমাদের অনেক সাশ্রয়ের যে আমদানি রপ্তানি যে গ্যাপটা কমছে এবং এই প্রধান যে বৈদেশিক মুদ্রা আমরা যেই শিল্পগুলি থেকে আমরা পাচ্ছি তার মধ্যে শিল্প একটা আরেকটা হচ্ছে যে কর্মসংস্থান কর্মসংস্থানও আমাদের অনেক বৃদ্ধি অনেক সরাসরিভাবে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে শিল্পের সাথে অনেক লোক জড়িত এবং এটা শুধুমাত্র যে শিল্পের জড়িত তা না কৃষির যেহেতু এটার কাঁচামাল কৃষির থেকে আনা হয় এবং এটা আনা এবং এটা উৎপাদন এবং পরিবহনের জন্য অনেক শ্রমিক এদের সাথে পাট শিল্পের সাথে জড়িত থাকে আরেকটা হচ্ছে সরকারি আয়ের উৎস সরকারি আয়ের একটা প্রধান উৎস যে শিল্পের শিল্পের যে উৎপাদন থেকে শুরু করে পাট সে মানে পাট উৎপাদন থেকে শুরু করে এই পাট শিল্পের ফাইনাল প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট যে উৎপাদিত হয় পাটের পাটের মাধ্যমে ব্যাগ থলে তারপর বিভিন্ন চাম বিভিন্ন সামগ্রী শিল্প সামগ্রী হস্তশিল্প সামগ্রী এইগুলি উৎপাদনের পর্যন্ত ফাইনাল প্রোডাক্ট আসা পর্যন্ত বিভিন্ন ধাপে অ্যাডেড ট্যাক্স এবং অন্যান্য যে বিক্রয় কর যেটা এখন অ্যাডেড ট্যাক্স হিসাবে গ্রহণ হচ্ছে এবং অন্যান্য যে শুল্ক বিদেশে রপ্তানি খাতে করার জন্য সেটা আমরা সেটা সরকার পেয়ে থাকে সরকারের একটা আয়ের প্রধান উৎস তারপরে হচ্ছে যে পরিবেশ বান্ধব শিল্প পরিবেশ বান্ধব শিল্প এটা এই শিল্পে এই কেমিক্যাল তেমন ব্যবহার করা হয় না এবং এই শিল্পে পরিবেশের ক্ষতি না হয় না বললে চলে কারণ এর কাঁচামালের পুরাটাই ব্যবহার করা হয় এখানে বর্জ্য বর্জ্যের পরিমাণও কম থাকে এই জন্য এই শিল্পের এই শিল্পের শিল্প পরিবেশ বান্ধব শিল্প তারপরে আমরা দেখব যে পাট শিল্পের সমস্যা প্রধান সমস্যাগুলি হচ্ছে যে মূল্য পরিবর্তনজনিত সমস্যা যে পাট শিল্পের যে পাটের যে মূল্য পাটের কাঁচামালের মূল্য যখন কম থাকে পাটের কাঁচামালের শিল্পের চাহিদা তখন কম থাকে কাঁচামালের চাহিদা কমে গেলে পাটের মূল্য কমে যায় যেহেতু এটা শুধুমাত্র শিল্পেই সাধারণত ব্যবহার করা হয় এটা এবং এটা ভোগ্যপণ্য হিসাবে তেমন ব্যবহৃত হয় না মানে পাট কৃষক তার নিজের দৈনন্দিন যে গৃহস্থালী কাজের জন্য কিছু পাট ব্যবহৃত হয় আর বেশিরভাগ পাট বিক্রির উদ্দেশ্যে ব্যবহৃত হয় এখন এটার মূল্য ঠিকমতো না পেলে অনেক সময় কৃষকরা পাট উৎপাদন করতে চায় না তো এই জন্য এটার মূল্য পরিবর্তন ফলে এটা একটা বিরাট সমস্যা দেখা দেয় যে এক বছর যদি মূল্য কম থাকে পরের বছর কৃষক পাট উৎপাদন কম করতে চায় এই জন্য এটার মূল্য স্থিতিশীল থাকা খুবই জরুরি এবং এটা স্থিতিশীল থাকলে পাট শিল্পের জন্যও এটা খুব ভালো এবং তারা আগেই বুঝতে পারে যে এটার দাম কীরকম হবে দুই নম্বর হচ্ছে যে উৎপাদন ও বন্টনের সমস্যা এটা উৎপাদন এবং বন্টন বাজারজাতকরণ এটা একটা প্রধান সমস্যা যে উৎপাদনে যে সরকারি মানে সরকারি সহযোগিতা বিভিন্ন বেসরকারি সংস্থা কিংবা বেসরকারি ব্যাঙ্ক এই কৃষকদের লোন দেওয়ার ক্ষেত্রে এটা তেমন উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না যে এই জন্য উৎপাদন এবং বন্টন এটা বিভিন্ন জায়গায় যেখানে চাহিদা আছে সে জায়গায় স্থানান্তরিত করা এবং এটা যোগাযোগ মাধ্যমে সুন্দর যোগাযোগের মাধ্যমে যে একটা নেটওয়ার্ক গড়ে ওঠা সেটা খুব কম যে মধ্যস্থতা ভোগীরা যে এদের কারণে কৃষক আসল মূল্যটা পায় না এটা আরেকটা হচ্ছে যে দালালদের দাপট দালালদের দাপট এবং মধ্যস্থতাকারীদের দাপটের জন্য এই পাট শিল্প ঠিকমতো বিকাশ হচ্ছে না দালালদের দাপটে অনেক সময় মধ্যস্থতাকারীদের তারা এই মূল্যটা বেশি নিয়ে যাওয়াতে পাট শিল্পের বিকাশ সমস্যা হয় এবং যারা উৎপাদনকারী তারা যেমন ক্ষতিগ্রস্ত হয় আর যারা এটা ফাইনাল প্রোডাক্ট পাট কাঁচামাল হিসাবে ব্যবহার করার পরে এটা বিক্রি করা যারা বিক্রি করে শিল্প উদ্যোক্তারা তারাও ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এই মধ্যস্থতাকারীদের দালা এবং দালালদের যদি নিয়ন্ত্রণ করা যায় সরাসরি শিল্প মালিকরা কৃষকদের কাছ থেকে কিনতে পারলে এই সমস্যার সমাধান সম্ভব আরেকটা সমস্যা হচ্ছে সংরক্ষণের সমস্যা পাট যেহেতু এটার পরিমাণ বেশি কাঁচামালের পরিমাণ বেশি জায়গা বেশি লাগাতে এটা সংরক্ষণ করতে অনেক স্থানের দরকার হয় এই জন্য এটা সংরক্ষণের একটা সমস্যা তারপর হচ্ছে যে মূলধনের অভাব যে মূলধনের অভাব কৃষকরা যারা পাট উৎপাদন করবে বিশেষ করে এবং শিল্প উদ্যোক্তা তাদের উভয় পক্ষের মূলধনের অভাব রয়েছে এই বিষয়ে যে ব্যাংকের লোন কিংবা সরকারি সহায়তারও বৃদ্ধি করা দরকার তো প্রতিযোগী দেশের পাট উৎপাদন প্রতিবেশী দেশগুলি পাট উৎপাদন করাতে বিশেষ করে ভারত যে পাট উৎপাদন করাতে এবং পাতে তাদের পাট শিল্প থাকাতে আমাদের সাথে একটা কম্পিটিশান হয় প্রতিযোগিতা হয় এটাও একটা আমাদের পাট শিল্পের জন্য সমস্যা আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিকূল শর্ত আন্তর্জাতিক বাণিজ্যের যদি শর্ত যদি প্রতিকূল থাকাতে বিশেষ করে যে পাট রপ্তানির যে কোটা অন্যান্য যেমন তৈরি শিল্পে তৈরি পোশাক শিল্পে যে কোটা আছে পাট শিল্প এরকম কোটা না থাকাতে এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকাতে এটা আমাদের জন্য একটা পাট শিল্পের জন্য সমস্যা আমাদের সমাধানের উপায় হিসাবে বলা যায় যে এক হচ্ছে পাট চাষে কৃষককে উৎসাহিত করতে ন্যায্য দাম নির্ধারণ করা যে ন্যায্য দাম যদি কৃষক পায় তো কৃষক অন্যান্য অর্থকরী ফসল না উৎপাদন করে যে পাট চাষে যদি বেশি লাভবান হতে পারে তাহলে তখন কৃষক পাট চাষে উৎসাহিত হবে এবং পাট শিল্প বিকশিত হবে অনেকটা হচ্ছে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে কম সময়ে বেশি পাট উৎপাদন করা যাবে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৈদেশিক চাহিদা মেটানো সম্ভব সময়ে কম সময়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারলে যে বিদেশে সময় মতো রপ্তানি করা এবং বায়ারদের চাহিদা মতো রপ্তানি করা সম্ভব হবে পাটজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে তারপরে পাটজাত দ্রব্য উৎপাদনে গুণগত মান উন্নয়ন এবং বৈচিত্র্য উন্নয়ন গুণগত মান পাটজাত আগের থেকে যেগুলি ব্যবহার হচ্ছে সেগুলি ছাড়াও গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং বৈচিত্র্য যেই জিনিসগুলি পাট দিয়ে আরও যেসব জিনিস বানানো যায় যেমন চাবির রিং মানি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্যুটকেস ব্যাগ থলে এবং পাটজাত আরও কী কী দ্রব্য তৈরি করা যায় এবং সারা বিশ্বে কী কী চাহিদা আছে সেটার উপরে ভিত্তি করে এর বৈচিত্র্য আনায়ন সম্ভব এবং পলিথিন এবং প্লাস্টিক দিয়ে যেসব জিনিস ব্যবহার করে সেগুলির বিকল্প হিসাবে পাটকে সারা বিশ্বে পরিচিত করতে হবে তারপরে কৃষকদের নিজ হাতে কাঁচামাল ক্রয় কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় শিল্প উদ্যোক্তারা সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করার ব্যবস্থা থাকলে এবং সরাসরি যোগাযোগ থাকলে আলে এটা একটা পার্যাত মানে শিল্পের উন্নয়নে বিকাশ লাভ করবে আরেকটা হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান তাদের মজুরি এবং তাদের সুযোগ সুবিধা থাকা যাওয়ার সুযোগ সুবিধা ভালো থাকলে তারা তাদের শ্রমিক অসন্তোষ কমে যাবে আন্দোলন এবং তাদের অসন্তোষ কমে গেলে উৎপাদনে ব্যাঘাত ঘটবে না একটা হচ্ছে যে যুগ যুগ উপযোগী পরিকল্পনা গ্রহণ এই যে প্ল্যানিং করতে হবে যে আগামী সময়গুলিতে কিভাবে কাজ করতে হবে কিভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে তার একটা টার্গেট এবং কাঁচামাল কীভাবে সংগ্রহ করতে হবে এই সব কিছু মিলে যে বিভিন্ন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় পাট মন্ত্রণালয় সবাই একসাথে বসে প্ল্যানিং করতে হবে ভবিষ্যৎ সম্ভাবনা পাট আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা গেলে এবং দেশি ও বিদেশি চাহিদা বৃদ্ধি করতে পারলে এবং প্লাস্টিকের পরিবর্তে প্লাস্টিকের পরিবর্তে যে প্রাকৃতিক পাটজাত দ্রব্য ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা আরও উজ্জ্বল আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ